আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় বাবুনগরী মামুনুল ও ফয়জুলের বিরুদ্ধে মামলা, তদন্ত করবে পিবিআই, রিপোর্ট দাখিল 7 জানুয়ারির মধ্যে। সব জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য মুরালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের। কুষ্টিয়ায় গ্রেফতার 4 জনের রিমান্ডের শুনানি আজ। শাস্তি হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের, প্রকাশ হবে রাজাকারের তালিকার গেজেট, মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার অভিযোগে হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে নালিশি মামলা হয়েছে। সোমবার ঢাকার মেট্রোপলিটন আদালতেই মামলা দুটির আবেদন করে বঙ্গবন্ধু ফাউন্ডেশন ও মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা। এদিকে অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন 7 জানুয়ারির মধ্যে জমা দিতে পিবিআইকে নির্দেশ দিয়েছে আদালত। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের বিরোধিতা করে সাম্প্রতিক সময়ে নানামুখী বক্তব্য দিয়েছেন হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা। শুক্রবার রাতে কুষ্টিয়াতে ভাঙা হয়েছে বঙ্গবন্ধুর ভাস্কর্য, গ্রেফতার করা হয়েছে কয়েকজনকে। সরকার ও তাদের সহযোগী সংগঠনগুলো তাদের বক্তব্যের বিরোধিতা করে আসছিলেন। সোমবার সকালে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে দুটি নালিশি মামলার আবেদন করা হয়। অভিযুক্ত করা হয় হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিমকে। জাতির পিতাকে অবমাননার মাধ্যমে তারা বাংলাদেশের সার্বভৌমত্বে আঘাত করেছে এবং স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা অবস্থান নিয়েছে। তারা যেসব করেছে সেগুলো আমরা আদালতের কাছে উপস্থাপন করেছি। আমরা 3 জনের বিরুদ্ধে অভিযোগ এনেছি। অভিযোগকারীর আশঙ্কা, উস্কানিমূলক বক্তব্যের কারণে দেশের পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এই দণ্ডবিধির 120-এর ক খ এবং 153 ও 124-এর ক ধারায় তার বিরুদ্ধে দাঙ্গ রায় সৃষ্টি করা, ষড়যন্ত্র এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধের অভিযোগ এনে আজকে বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতের মামলা দায়ের করেছি। উভয় পক্ষের শুনানি শুনে জুনায়েদ বাবুনগরী, মামুনুল হক ও ফজর করিমের বিরুদ্ধে অভিযোগ পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন 7 জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। এদিকে দেশের সব জেলা ও উপজেলা সদরে বঙ্গবন্ধুর ভাস্কর্য মুরালের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি শাহেদ নুরুদ্দিনের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রুলের শুনানিকালে আইনজীবীর সম্পূরক আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী বশির আহমেদ। আদালতে রাষ্ট্রপক্ষ আদালতের নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি দাখিল করে। এতে বলা হয় ইতিমধ্যেই 380টি উপজেলা ও 63টি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে জাতির পিতার ম্যুরাল স্থাপন করা হয়েছে। সেটা অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রের দায়িত্ব হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বা ভাস্কর্য যখন যেখানে যেটা থাকবে সেটা সম্পূর্ণ নিরাপত্তা দিতে হবে, এবং সেই অনুভূতি বা প্রয়োজনের তাগিদ থেকেই কিন্তু আজকে ওনারা এই আদেশটা দিয়েছেন, লিখিত আদেশ দিয়েছেন, এবং প্রত্যেকটি ভাস্কর্য যেন নিরাপত্তা বিধান করা হয়। অন্যদিকে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতার 2 মাদ্রাসা শিক্ষকের 7 দিন এবং 2 ছাত্রের 10 দিনের রিমান্ড চেয়েছে পুলিশ, শুনানি আজ। গতকাল দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রেজাউল করিমের এজলাসে হাজির করা হয় ইবনে মাসুদ মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ আলামিন ও মোহাম্মদ ইউসুফ আলী, একই মাদ্রাসার হিবস বিভাগের ছাত্র মোহাম্মদ আবু বক্কর ওরফে মিঠুন এবং মোহাম্মদ সবুজ ইসলাম ওরফে নাহিদকে। তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। মঙ্গলবার রিমান্ড শুনানির দিন ঠিক করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। শুক্রবার রাতে কুষ্টিয়া শহরের 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় কুষ্টিয়া পৌরসভার সচিব কামাল উদ্দিন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। এদিকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করবে তাদের চরম মূল্য দিতে হবে, এটা কোনোভাবেই আপোষ করা যায় না। আর তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের যারা
কাফের বলে ফতোয়া দিয়েছিল। তাদের অনুসারীরাই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার মতো কাজ করছে। সোমবার সকালে সচিবালয়ের সাম্প্রতিক বিষয়ে সংবাদ সম্মেলনে ভাস্কর্য নিয়ে কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, হেফাজতের আন্দোলনের নেপথ্যে বিএনপির উস্কানি আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। হেফাজতে ইসলামের শাপলা চত্বরের আন্দোলন দীর্ঘস্থায়ী হয়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ভাস্কর্য নির্মাণের কাজ চলছে, চলবে। তারা যেটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় মধুদার ভাস্কর্যের উপর হামলা করেছে, আমি মনে করি বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা করে এবং এটা যারাই করবে এই ধৃষ্টতা যারাই দেখাবে তাদেরকে চরম মূল্য দিতে। এদিকে সোমবার সচিবালয়ে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ক্লাইমেট জার্নালিস্ট ফোরামের সদস্যরা। এরপর তথ্যমন্ত্রী বলেন, একটি রাজনৈতিক দল পৃষ্ঠপোষকতা দেয় বলেই মৌলবাদী অপশক্তি মাঝে মাঝে ফনা তোলার চেষ্টা করে, অথচ সেই দলের প্রতিষ্ঠাতারও দেশের বিভিন্ন জায়গায় ভাস্কর্য আছে। মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশে ঘাপটি মেরে বসে আছে, সময়ে সময়ে তারা ফোনা তোলার চেষ্টা করে, এদেরকে কোনোভাবেই ফোনা তুলতে দেওয়া যাবে না। আজকে যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর আঘাত হেনেছে, যারা ভাস্কর্য নিয়ে কথা বলে, এরা তাদেরই অনুসারী যারা ফতোয়া দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধেরা সব কাফের। ভাস্কর্য ভাঙার বিষয়ে কারো বিরুদ্ধে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্যমন্ত্রী। সেটি তো তারা বর্জন করছেন না। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা। অসত্য তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে থাকলে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে, এমন বিধান রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন এ আইনে রাজাকারদের তালিকা ও গেজেট প্রকাশের সুপারিশ করবে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এদিকে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আবারও সর্বস্তরে মাস্ক পরা নিশ্চিতের তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সরকার মন্ত্রণালয় ও নিজ দলের যে কোনো অনুষ্ঠানেও মাস্ক পরা নিশ্চিতের নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় 2 ঘন্টার এই বৈঠক শেষে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন 2020-এর খসড়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। আইনটি সংসদে পাশ হলে 2002 সালের আগের আইনটি বাতিল হয়ে যাবে। অসত্য তথ্যের ভিত্তিতে গেজেটভুক্ত ও সনদপ্রাপ্ত অমুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। এখন এটা ডিপেন্ড করবে আপনি কেমন টাইপের তার অপরাধটা কী, সে কি সার্টিফিকেট নিছে না অন্য কোনো বেনিফিট নিছে না দুইটাই নিছে বা আরও বেশি কিছু নিছে বা তার সন্তানও ওই বেনিফিট নিছে কি না, এই জাতীয় যা যেটা আইনানুগভাবে যেটা আসবে। মুক্তিযোদ্ধার সময় রাজাকার আলবদর আলশান বাহিনীর সদস্য হিসেবে কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন বা আধা সামরিক বাহিনীর সদস্য হিসেবে সশস্ত্র যুদ্ধে নিজ থেকে বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধে বিরোধিতা করছে তাদের একটা তালিকা করার জন্য আর কি। রাজাকারের তালিকা প্রকাশে দেরির কারণ জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। আইনগত ভিত্তি এখনো ছিল না, আশা করছি ভবিষ্যতে আইনগত ভিত্তি হবে স্বাধীনতা বিরোধীদের তালিকা প্রস্তুত করা, এবং যখন হবে তো সেই নীতিমালা অনুসারে পরবর্তীতে এই তালিকা প্রণয়ন হবে এবং প্রকাশিত হবে। বৈঠকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ডাটা কালিয়ে কইরে হাইটেক পার্কে রাখার সিদ্ধান্ত হয়। এছাড়া প্রতি বছর 18 ডিসেম্বর জাতীয় ও আন্তর্জাতিক অভিবাসী দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিপরিষদ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। দেশের 6টি চিনিকল বন্ধ এবং 3টি বন্ধের নোটিশ দেওয়ার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, চিনিকল বন্ধে সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে লাখ লাখ আখ চাষী এবং হাজার হাজার শ্রমিক কর্মচারী চরম বিপাকে পড়েছে। সরকারের অমানবিক ও অদূরদর্শী সিদ্ধান্তে একদিকে আখ চাষীসহ চিনিকলে খেটে খাওয়া মানুষের মধ্যে
হাহাকার সৃষ্টি হয়েছে। অন্যদিকে বাজারে চিনির সংকটও সৃষ্টি হবে। ষড়যন্ত্রমূলকভাবে চিনিকলগুলোকে অলাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছে। চিনিকলগুলোর পরিচালনা পরিষদে ক্ষমতাসীন দলের এমপি ও নেতাকর্মীদের সংযুক্ত করে তাদের মাধ্যমে ষড়যন্ত্রমূলকভাবে লুটপাট ও দুর্নীতি করা হচ্ছে। অন্যদিকে চিনির কৃত্রিম সংকট সৃষ্টি করে ভারত থেকে নিম্নমানের চিনি আমদানি করে বাজারে উচ্চ মূল্যে বিক্রির সুযোগ করে দেওয়া হচ্ছে। চিনিকল বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে চিনিকলগুলো খুলে দিয়ে আখ মারাই শুরু করার জোর দাবি জানান মির্জা ফখরুল। পৌর নির্বাচনের প্রচারণায় দলের প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ দলের নেতাকর্মীদের আশু রোগ মুক্তি কামনায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার মিলাদ ও দোয়া মাহফিল করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। এ সময় নেতাকর্মীদের রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর এজেডএম জাহিদ হোসেন অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার দুর্নীতি লুটপাট নির্যাতন চালাচ্ছে। করোনার সময়ও স্বাস্থ্যখাত সরকারি দলের নেতাকর্মীদের দুর্নীতি থেকে রেহাই পায়নি। এদিকে কেন্দ্রীয় কার্যালয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স অভিযোগ করেন, পৌর নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। আওয়ামী লীগের প্রার্থীরা নির্বাচনী আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ক্রমাগত আচরণবিধি লঙ্ঘন করলেও নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই ফরিদপুর পৌর নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে বলে জানিয়েছেন দলটির নেতারা। এ নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে দুর্নীতি লুটপাট ও অপশাসনের জবাব দেবে বলে আশা বিএনপি নেতাদের। ফরিদপুরে পৌর মেয়র পদে বিএনপির প্রার্থী নায়াব ইউসুফের সমর্থনে দলের পক্ষ থেকে শোভাযাত্রা করা হয় সোমবার। পরে শহরের কমলাপুরে ঐতিহাসিক ময়েজ মঞ্জিল চত্বরে হয় সমাবেশ। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, আওয়ামী লীগের দুর্নীতি লুটপাট আর অপশাসনের জবাব ভোটের মাধ্যমে দেবে জনগণ। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, মেয়র প্রার্থী নায়াব ইউসুফ, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, যুবদলের কেন্দ্রীয় নেতা মাহবুবুল হাসান পিঙ্কু ছাড়াও উপস্থিত ছিলেন জহিরুল হক শাহজাদা মিয়া সহ স্থানীয় নেতারা। আর এক সমাবেশে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, এ লড়াই জনগণের অধিকার আদায়ের লড়াই। পরে নিজেদের প্রার্থীর সমর্থনে মিছিল বের করেন বিএনপির নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে। শিহাব হোসেন, বাংলাভিশন, ঢাকা। ভাঙন তীব্র থেকে তীব্রতর পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও কালীগঙ্গা নদীতে। বিলীন হয়ে গেছে সরকারি বেসরকারি নানা স্থাপনা। আতঙ্কিত পিরোজপুর সরবকাঠি সড়কের আমরাজুড়ি ফেরিঘাট ও সয়না রঘুনাথপুরের বাসিন্দারা। পিরোজপুর প্রতিনিধি কুমার শুভ রায়ের রিপোর্ট। কয়েক বছর ধরেই ভাঙছে ফিরোজপুরের কাউখালী উপজেলার নদী তীরবর্তী গ্রামগুলো। ভাঙনের তাণ্ডব এখন সন্ধ্যা ও কালীগঙ্গার মোহনায়। সরকারি বেসরকারি কয়েকটি স্থাপনা বিলীনের পর চরম ঝুঁকিতে প্রায় 25টি গ্রাম, আতঙ্কে নদী তীরের হাজারো মানুষ। আমাদের জায়গা যেটু ছিল নদীতে ভাঙি গেছে, কিন্তু বেরিবে তবে হবে কিন্তু হয় না। ভাঙনের পর গত দুই বছরে আমরাঝুড়ি ফেরিঘাট 20 দফা সরানো হয়েছে। আমরাঝুড়ি ইউনিয়নের মূল বাজার এখন সন্ধ্যা নদীর মাঝখানে। এরই মধ্যে আমরাঝুড়ি ফেরিঘাট ও বাজারের অন্তত 25টি দোকান এবং কয়েকশো বাড়িঘর বিলীন হয়েছে, ঝুঁকিতে আরও কিছু স্থাপনা। তিন বছর পার হলো, আজ পর্যন্ত বেরিবাঁধ নির্মাণ হয়নি, কবে হবে তা কিছু জানি না। কোনো সরকারি কোনো উপায় নেই, হামজামায় এই বাঁধতেই আছে আর নদীতে যাইতেই আছে। স্বাধীনতার পর থেকে ভাঙন রোধে কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
জরুরি ভিত্তিতে যেন আমাদের এই প্রকল্প নিয়ে আমাদের এলাকাবাসীকে তাদের আতঙ্ক এবং তাদের দুর্দশা থেকে মুক্তি দেওয়ার মুক্তি করার জন্য তিনি পদক্ষেপ গ্রহণ করেন। আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় যিনি আছেন জনাব আনোয়ার হোসেন মঞ্জু স্যার, স্যারকে জানিয়েছি এবং পানি উন্নয়ন বোর্ডের এক্সেন মহোদয়কেও ফোনে কথা বলেছি, তার সাথে মিটিং এ সরাসরি কথা বলেছি। তো এর প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড এর আগেও এসে দেখে গিয়েছে। শিগগিরই এই কাজ শুরুর আশ্বাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে আলোচনা করেছি, আশা করছি খুব শীঘ্রই আমরা এসব জায়গায় কাজ করার অনুমতি পাবো এবং কাজ করব। ভাঙন ঠেকাতে স্থায়ী বাঁধ নির্মাণের দিকে তাকিয়ে ভুক্তভোগীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। হবিগঞ্জের নবীগঞ্জে বাস চাপায় একই পরিবারের তিনজন সহ আটজন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১০ জন। এদিকে সড়ক দুর্ঘটনায় মুন্সিগঞ্জের গজারিয়া ও ভোলার ইলিশায় আরো ৪ জন নিহত হয়েছেন। সোমবার বিকেলে ঢাকা থেকে সিলেটগামী বিআরটিসির একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান নারী ও শিশুসহ একই পরিবারের তিনজন সহ ৮ জন, আহত হয়েছেন আরো ১০ জন। ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে ভোলার ইলিশা সড়কের ব্যারিস্টারের কাচারি এলাকায় বাস চাপা দিয়েছে উল্টো দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে। এতে ঘটনাস্থলেই মারা যান ২ জন। এদের একজন সদর উপজেলার চর সীতারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। অন্যদিকে সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া একটি পিক আপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে ঢুকে পড়ে, এ সময় ঘটনাস্থলেই ২ পথচারী নিহত হন। প্রাকৃতিক মৎস্য ভাণ্ডার খ্যাত নাটোরের চলন বিলের মাছ দিয়ে তৈরি রাসায়নিক মুক্ত শুটকির কদর দেশ জুড়ে। মাছের উৎপাদন বেশি হওয়ায় লাভের আশায় ব্যস্ত সময় পার করছেন উৎপাদনকারীরা। এদিকে দীর্ঘ সময় বিলে পানি থাকায় মাছের সাথে এবছর শুটকি উৎপাদনও বাড়বে বলে জানায় স্থানীয় মৎস্য বিভাগ। নাটোর থেকে কামরুল ইসলামের রিপোর্ট। এই দৃশ্য নাটোর বগুড়া মহাসড়কের পাশে গড়ে ওঠা শুটকি চাতালের। জেলার সিংড়ার নিঙ্গইন এলাকায় গেলে দেখা যায় সরাসরি বিল থেকে মাছ সংগ্রহ করে চাতালগুলোতে শুকানো হচ্ছে মাছ। এই কাজে ব্যাপক ব্যস্ত শুটকি উৎপাদনকারী আর শ্রমিকরা। চাতালের পাশেই বিক্রি হয় শুটকি। শুধু সিংড়ার নিঙ্গইন নয়, বিলের ধারে শুটকির চাতালের দেখা মেলে জেলার ৪ উপজেলায়। চলন বিলের শুটকির মান ভালো থাকায় এর কদর বেশ। এখানকার শুটকি আপনার গুণে মানে ভালো, এখানে সব ধরনের শুটকি পাওয়া যায়। এখানে চলন বিলের শুটকিটা সুস্বাদুর কারণে আমি এখানে ঘুরতে আসছি, যে এটা দেখার জন্য এবং যে কিছু কেনার জন্য। পুরোটাই প্রাকৃতিক মাছ হওয়ার কারণে যেটা হয় সেটা হলো মাছটা শুটকিটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং এর চাহিদাও ব্যাপক। এদিকে করোনার প্রভাবে দেশের বাইরে শুটকি মাছ রপ্তানি করতে না পারায় ব্যাপক লোকসানের মুখে ব্যবসায়ীরা। আমাদের বেচার কোনো জায়গা না থাকার কারণে আমরা শুটকি এলাক মাছ শুটকি খোলাতে এসে মাছ গতবার থেকে এবার মাছের উৎপাদন দ্বিগুণ। কারণটা হচ্ছে আপনার বন্যাটা হলো দীর্ঘ টাইম। গত বছর করোনার কারণে মাল অনেকটা রয়ে গেছে, এই জন্য বাজারটা খারাপ। মাছ মোকামিলিগারি সহজে নিচ্ছে না, খুব সীমিত দামে বিক্রি করে আসা লাগতেছে। জেলা মৎস্য কর্মকর্তা জানান, বিলে পর্যাপ্ত পানি থাকায় চলতি মৌসুমে শুটকির উৎপাদন গেলবারের চেয়ে বাড়বে। এবছর শুটকি উৎপাদন একটু বেশি, কারণ এবছর মুক্ত জলাশয়ে মাছ উৎপাদন বেশি হয়েছে, কারণ দীর্ঘ সময় বৃষ্টি হয়েছে। আমাদের মুক্ত জলাশয়গুলোতে প্রায় সারা বর্ষা মৌসুমে পানি ছিল। চলন বিলে মাছ বাড়ার সাথে সাথে জেলায় উৎপাদিত রাসায়নিক মুক্ত শুটকি উৎপাদন বাড়াতে সংশ্লিষ্টদের নজরদারি বাড়বে এমনটাই আশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার আন্তর্জাতিক সংবাদ। পশ্চিমবঙ্গে এক বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে আজ ১২ ঘণ্টার উত্তরবঙ্গ বন্ধের ডাক দিয়েছে দলটি। সোমবার শিলিগুড়িতে রাজ্য সরকারের বিরুদ্ধে আমফান ও করোনা দুর্নীতি, বেকারত্বের হার বৃদ্ধি ও চা শ্রমিকদের দুরবস্থা সহ একাধিক অভিযোগ তুলে আন্দোলনের ডাক দেয় স্থানীয় বিজেপি কর্মীরা। আন্দোলনের জেরে সকাল থেকেই থমথমে অবস্থা ছিল শিলিগুড়ি সহ আশপাশের অঞ্চলগুলোতে। শহরে ঢোকার প্রধান সড়কগুলো বন্ধ করে দেয় পুলিশ। সেখানকার তিন বাতি মোড়ে জারি করা হয় ১৪৪ ধারা। ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা ঢুকে পড়লে লাঠিচার্জ, টিয়ার গ্যাস আর জলকামান ছোড়ে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যায় বিক্ষোভকারীরা। পুলিশি হামলায় উলেন রায় নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়। এতে মঙ্গলবার পশ্চিমবঙ্গের গোটা উত্তরাঞ্চল ১২ ঘণ্টার বন্ধের ডাক দেয় বিজেপি। এবার ক্লেমন খেলার সংবাদ।
সময় কমছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর সূচির। বাদ যেতে পারে টি টোয়েন্টি সিরিজ। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে আসবে ক্যারিবিয়ান দল, জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। এই সফরে বাংলাদেশ দলে মাশরাফি থাকবেন কিনা তা এখনও নিশ্চিত নয়, নির্ভর করবে তার ফিটনেসের উপর। এদিকে জেএফএ কাপ কিশোরী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা দল। দেশের ক্রীড়াঙ্গনের কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। বিসিবির করোনাকালীন জৈব সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা দেখে গেছে ওয়েস্ট ইন্ডিজ পর্যবেক্ষক দল। এসেছে সবুজ সংকেত, জানুয়ারিতে আসছে ক্যারিবীয়রা। জানুয়ারির তৃতীয় সপ্তাহে সীমিত ওভারের ক্রিকেট দিয়ে শুরু হবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। এরপর হবে দুটি টেস্ট, জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। যতটুকু জানি ওরা হয়তো 10-12 তারিখের দিকে আসবে, আর আমরা হয়তো খেলাটা হয়তো 20-22 তারিখ দিক দিয়ে শুরু করব। যেহেতু রিটায়ার্ড করেন তো স্বাভাবিক, সে তো তার মানে তার খেলার ইচ্ছা আছে এবং হিজ এ মানে ফ্যান্টাস্টিক প্লেয়ার। বাট এখানে যেটা আছে যে আপনার ফিটনেস এবং পারফরমেন্স এই দুটো হলো ভেরি ইম্পর্টেন্ট। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে মঙ্গলবার দুটি ম্যাচ। মিরপুরে দুপুর 1:30 প্লে অফে টিকে থাকার লড়াইয়ে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও মিনিস্টার গ্রুপ রাজশাহী। পয়েন্ট টেবিলের তলানিতে বরিশাল, তাদের ঠিক ওপরে রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে খেলবে গাজী গ্রুপ চট্টগ্রাম ও জেমকন খুলনা। এই ম্যাচে খুলনার হয়ে মাঠে নামতে পারেন মাশরাফি বিন মর্তজা। জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সহায়তায় আয়োজিত জেএফএ কাপ কিশোরী ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা জেলা দল। রাজশাহীতে ফাইনাল ম্যাচে মাগুরার মেয়েরা 3-1 গোলে হারিয়েছে রংপুর জেলাকে। মাগুরার অর্পিতা বিশ্বাস 9 গোল করে পেয়েছেন টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার। ফাইনালে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রামগঞ্জে মানুষ কাতার মধ্যে ধুলার মধ্যে গরমে গ্রীষ্মে বর্ষায় আশার খেলতে খেলতে বড় হয়, সেই ফুটবলটাকে তো ভুলে গেলে চলবে না। বাপুপীর যতখানি সামর্থ্য আছে সামর্থ্য অনুযায়ী আমরা আমাদের বিগত দিনগুলোতে আপনারা যেটা দেখেছেন সেটারই কন্টিনিউয়েশন থাকবে। মনির হোসেন খান, বাংলা ভিশন, স্পোর্টস ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় বাবুনগরে মামুনুল ও ফয়জুলের বিরুদ্ধে মামলা তদন্ত করবে পিবিআই, রিপোর্ট দাখিল 7 জানুয়ারির মধ্যে। সব জেলা ও উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য মুরালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ হাইকোর্টের। কুষ্টিয়ায় গ্রেফতার 4 জনের রিমান্ডে শুনানি আজ। শাস্তি হবে ভুয়া মুক্তিযোদ্ধাদের, প্রকাশ হবে রাজাকারের তালিকার গেজেট, মন্ত্রিসভায় আইনের খসড়া অনুমোদন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladeshnews, সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।